তো গাইস যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো यार পুরো অনেক চেষ্টা করছি প্লিজ সাবস্ক্রাইব আমরা মানে নাকি আমরা মানে আমিও আছি মানে আমি ক্রেজ নি আমি খুব ভালো ছেলে হ্যালো এভরিওয়ান আশা করি খুব ভালো আছো তোমরা তো আমরা আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে সো ফার্স্ট অফ অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লুস্কা এন্টারটেনমেন্ট আমি তিয়াশা আমার সাথে এখন সৌপ্রীতম পূজা দুজনেই আছে কিন্তু দুজনেই ফটো তুলতে বিজি তো যাই হোক তো তোমরা আমাদের আগের ব্লগে তোমরা আমাদেরকে অনেক কমেন্ট করেছিলে যে তোমরা নেক্সট ব্লগটা দেখতে চাও বিরিয়ানি নিয়ে সো হিয়ার ইট ইজ আমাদের এই ব্লগের মেন হিরো হচ্ছে বিরিয়ানি তো আর দেরি না করে আমরা এখন যাব আমাদের ডেস্টিনেশনে তো বলি বলে রাখি যে আমরা আমাদের বাঙালিদের ভালো খাবার আর কম দামি খাবার এই দুটোর প্রতি অ্যাট্রাকশন খুব বেশি হয় আর এই কম দামে ভালো বিরিয়ানির কথা যদি বলতে হয় তাহলে আমাদের অবশ্যই মনে পড়ে যায় তন্দুর হাউসের কথা তো ইয়েস আজকে আমাদের ডেস্টিনেশনে হলো সেই তন্দুর হাউস তো এখন আমরা তন্দুর হাউসে যাবো তো ওখানে কী অনেক
তন্দুরি কাবাব খুব সুন্দর একটা তন্দুরের ফ্লেভার আছে এটাতে, হাফ চাটার মতো চিড়ি আছে, খুবই ভালো। বিরিয়ানিতে ডিম আলু না আসলে ভালো লাগে না, আমার মতো বিরিয়ানির এই আলুটাই হচ্ছে আসল, আলু ছাড়া বিরিয়ানি। আমি শুধু তো আলু দিয়ে বিরিয়ানি খাই না। তো বিরিয়ানিটা করলো, এবার টেস্ট করে দেখছি। চিকেন গুলো ট্রাই করি, তোর ফেভারিট ডিশ তো ভালো হবে, তার জন্য ভালো হবে, তার জন্য ভালো ভাই। মানে তোর কেমন লাগলো?
কাবাব, ও হ্যাঁ চিকেনের বিরিয়ানিতে কাবাবও ছিল দুটো, খুব ভালো করে তন্দুরি কাবাব ছিল, খুব ভালো ফ্লেভারফুল ছিল ওটা। আর ফ্রাইড রাইসের কথা ওটা বলছি যে ওখানে যে চিলি চিকেনটা ছিল খুবই ভালো খেতে ছিল, সাথে যে কী একটা দিয়েছিল আমি জানি না, ওটা কি ফার্স্টে ওখানে চিলি চিকেন আর গার্লিক চিকেন দিত, এখন চেঞ্জ করেছে ওটা, তো ওটা না একচুয়ালি সুপের মতো খেতে ছিল পুরো, মানে আমি জানি না ওটা কী ছিল, ওটা আমার পুরো সুপই লাগছিলো খেতে, মানে আমার খুব একটা ভালো লাগেনি। চিলি চিকেনটা একটু অনেক বেটার খেতেছিল, খুবই ভালো হয়েছিল দামি, মানে তো ওভারঅল মানে 135 আর 30-তে যথেষ্ট ভালো কম্বো, যথেষ্ট ভালো খাবার। আর শুধু মানে বিরিয়ানি আর ফ্রাইড রাইস বলেই না, এখানে অন্যান্য তো কিছু খাবার আছে সেখানেও মানে অনেক ভালো কোয়ালিটি, কোয়ান্টিটি, দাম সবই মানে খুবই ভালো। তো তোমরা এসে অবশ্যই ট্রাই করো তন্দুর হাউসে। আমি ফার্স্টেই বলেছি যে আমার নিজের এই সল্টলেকেরটা বেশি ভালো লাগে, কারণ এটাতে ভিড় ভাড়টা একটু কম থাকে। আর তো তোমরা এসে ট্রাই করো, অবশ্যই ট্রাই করো, আর কমেন্টে জানিয়ে দিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আর এরপর তোমরা কী নিয়ে ব্লগ দেখতে চাও সেটাও অবশ্যই বলো আমাদের, জানিও। আর এই ভিডিওটা পছন্দ হলে লাইক তো বাড়তা আগে। ওরা চেষ্টা করছে ওদের মতো করে ব্লগ এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, ওরা যেখানে এখানে যাচ্ছে যেখানে যেখানে যা খাচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছে। তো গাইস যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো ইয়ার, ওরা অনেক চেষ্টা করছে, প্লিজ সাবস্ক্রাইব। মানে আমিও আজকে মানে আমি প্রেরিত নিন, আমি খুব ভালো ছেলে।